75 সালে 7ই নভেম্বর তারা পরাজিত হয়েছে, আর বিজয়ী হয়েছিল বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ, বিজয়ী হয়েছিল বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি। 75 সালে 7ই নভেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুত হয়েছে। সেই পরাজয়ের প্রতিশোধ নিতেই 75 সালের 7ই নভেম্বরে পরাজিত অপশক্তি পরবর্তীতে মহাজোটের নামে একজোট হয়েছে। ফলে এখন এই অপশক্তির মূল টার্গেট দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি এবং দেশের সেনাবাহিনী। দেশের এই দুই শক্তি শক্তিমান থাকলে কখনই বাংলাদেশকে দাবিদার রাষ্ট্রে পরিণত করা যাবে না। এ কারণে চলছে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র। সুদূর প্রসারী চক্রান্তের অংশ হিসেবে দেশে সুকৌশলে জন্ম দেওয়া হয়েছিল জঙ্গিবাদে। দেশে বিদেশে জাতীয়তাবাদী শক্তির ইমেজ ক্ষুণ্ণ করতে 2004 সালে ঘটানো হয়েছিল 21শে আগস্ট। 21শে আগস্টের নৃশংস হামলাটি ছিল কথিত 111 সৃষ্টি পাক মহড়া। সুতরাং 21শে আগস্ট কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, 21শে আগস্ট আর 111 একই সূত্রে গাঁথা। সেই ষড়যন্ত্রের পথ ধরে 2009 সালে ক্ষমতা দখল করে এই মহাজোট। এরপরই বিডিআর পিলখানায় ঘটে সেনা হত্যাযজ্ঞ। জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়াকে জালিমের কারাগারে বন্দী করা হয়। দেশের সাথে কথা বলার কারণে আবরারদেরকে পিটিয়ে হত্যা করে দেশপ্রেমিকদেরকে সতর্ক বার্তা দেওয়া হয়। প্রতিবাদী মানুষকে গুম খুন অপহরণ করে কিংবা সীমান্তে উপায় ফেলে রেখে আসার নীতি চালু করা হয়। এই হলো বর্তমান বাংলাদেশ। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, বেহাত বাংলাদেশ পরাজিত অপশক্তির হাত থেকে বেহাত বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। টেক ব্যাক বাংলাদেশ। বাংলাদেশ পুনরুদ্ধারের এই আন্দোলনে অতীতের মতো জাতীয়তাবাদী শক্তিকেই দিতে হবে নেতৃত্ব। দেশের সবকটি সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান বর্তমানে ধ্বংস করে দেওয়া হয়েছে। একদিকে আওয়ামী লীগ, আমলা লীগ, পুলিশ লীগ, আভ্যন্তরীণ দ্বন্দ্ব, অন্যদিকে অব্যাহত দুর্নীতি, দুরাচার, লুটপাট, খুন, গুম, অপহরণ, টাকা পাচার আর নানা অনিয়মে দিশেহারা আওয়ামী লীগ। দেশের এমন এক সংকটকাল স্বাধীনতার ঘোষক সম্পর্কে যে মিথ্যাচার অপপ্রচার শুরু হয়েছে, এটি উদ্দেশ্যমূলক। সর্বক্ষেত্রে ব্যর্থ এই সরকার মীমাংসিত কিংবা অপ্রয়োজনীয় বিষয় কিংবা নানা ইস্যু তৈরি করে মানুষকে ভিন্ন দিকে ব্যস্ত রাখার অপকৌশল নিয়েছে। বিএনপি সহ দেশপ্রেমিক জনগণ, গণতন্ত্রকামী জনগণ মনে করে স্বাধীনতার ঘোষককে নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই। ইতিহাসে স্বাধীনতার ঘোষকের অবস্থান নির্ধারিত। যারা মুক্তিযুদ্ধে রণাঙ্গন দেখেননি তারা স্বাধীনতার ঘোষককে চিনবে না, এটি স্বাভাবিক। যারা মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে বিদায় নিতে বাধ্য করে তাদের কাছ থেকে স্বাধীনতার ঘোষক সম্পর্কে ইতিবাচক মন্তব্য আশা করা বৃথা। প্রিয় উপস্থিতিবৃন্দ, বাস্তবতা হল শুদ্ধ ও স্বচ্ছ রাজনীতির আয়নায় জনগণের সামনে ভেসে উঠে আওয়ামী লীগের কালিমালিপ্ত রাজনীতির কদর্য রূপ। তাই নিজেদের কলুষিত
রাজনীতির কতজ্ঞ চেহারা আড়াল করতে ব্যর্থ হয়ে এখন স্বাধীনতার ঘোষকের ইমেজ নষ্টের চক্রান্তে তারা লিপ্ত। তবে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া কিংবা মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে কোনো লাভ নেই, কারণ তারা উভয়ই জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বর্জনে নয় বরং অর্জনে। সারা দেশে বিএনপি সর্বস্তরে নেতা কর্মী শুভার্থী সমর্থক ভাই ও বোনেরা, আজ আমি অত্যন্ত গর্বের সঙ্গে উল্লেখ করতে চাই, সারা বাংলাদেশে আজ গণতন্ত্র ও বিএনপি সমর্থক। গণতন্ত্রহীন বাংলাদেশে আলোক বর্তিকাভাবে বিএনপির জন্ম হয়েছিল। আবারও আওয়ামী জাহিলিয়াতের গভীর অন্ধকারে বাংলাদেশ, তাই সেদিন বেশি দূরে নয়, গণতন্ত্রহীন অন্ধকার থেকে আবারও বিএনপির নেতৃত্বে বাংলাদেশ অন্ধকার মুক্ত হবে ইনশাআল্লাহ। সবশেষে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 44 বছরের পথ চলার শুরুতে বাংলাদেশের পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি, জাতীয়তাবাদী শক্তির প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, 1971 সালে আমরা ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য, আমরা স্বাধীনতা অর্জন করেছি। আসুন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই বছরে আমরা আবারও ঐক্যবদ্ধ হই, স্বাধীনতা রক্ষার জন্য, দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে আমাদের ঐক্যের ভিত্তি হোক মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। সকলকে সুবর্ণ জয়ন্তী এবং প্রতিষ্ঠা বার্ষিকীর অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।